তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় নয় ভগ্নাংশ এর 97 পৃষ্ঠার তৃতীয় পর্বের আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা তৃতীয় পর্বের এ আলোচনায় দেখি কি রয়েছে। এখানে 4 নম্বর প্রশ্ন রয়েছে, এই 4 নম্বর প্রশ্নের সমাধান আমরা করব খাতায়। শুরু করি। আমরা এখানে লক্ষ্য করি নিচের ভগ্নাংশের জোড়াগুলি সমতল বা সমতল নয় পরীক্ষা করি এবং খালি ঘরে সমতল বা সমতল নয় লিখি। তাহলে এখানে লক্ষ্য করো, সমতল ভগ্নাংশ কিনা তা পরীক্ষা করার জন্য আমাদের যা করতে হয় তা হলো প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হরের সাথে গুণ করতে হয় এবং প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লবের সাথে গুণ করতে হয় এবং উভয়ের গুণফল যদি একই সমান হয় তাহলে ভগ্নাংশ দুটি সমতল হবে, আর যদি একই সমান না হয় তাহলে সমতল হবে না। তাহলে আমরা এখানে দেখি যে প্রথমে আমরা দুইয়ের সাথে গুণ দিব 10, তারপর গুণফল লিখব। এখানে 2 আর 10 গুণ করলে হয় 10 দুগুণে 20। আমরা গুণফল গুণ চিহ্নটা পরে বসাবো। তারপরে এবার 5 এর সাথে গুণ দিব 3, গুণফল 3 5 15। এবারে আমরা গুণ চিহ্ন দিই। দেখো এখানে গুণফল পেয়েছি 20 এবং 15, অর্থাৎ দুইটি গুণফল সমান নয়। যেহেতু সমান নয় সুতরাং আমরা এখানে সিদ্ধান্ত নিতে পারি যে সমতল নয়। এবারে আমরা তার পাশেরটা দেখি। এখানে আছে 1 এবং 16 গুণ করব আর 4 এবং 4 গুণ করব। প্রথমে আমরা গুণ করব 1 তার সাথে 16, সমান হলো 16 1 কে 16। তারপরে দ্বিতীয়টা, এবারে 4 গুণ করব তার সাথে 4, আর গুণ করলে 4 4 হয় 16। আমরা গুণ চিহ্নটা দিয়ে নেই। তাহলে এখানে দেখা যাচ্ছে যে গুণফল দুইটির ক্ষেত্রেই গুণফল পাওয়া গেছে 16, অর্থাৎ দুইটি গুণফলই সমান পাওয়া গেল। যেহেতু সমান হলো সুতরাং আমরা বলব যে এটি হলো সমতল। আমরা তার পরেরটা দেখি। এখানে প্রথমে আছে 2, তার সাথে গুণ চিহ্ন দিয়ে লিখব 21, গুণ করলে হয় 21 দুগুণে হয় 42। এভাবে লেখা যায় 2 1 কে 2 আর 2 দুগুণে 4, অর্থাৎ 42। এবারে আমরা তারপরে যেটা গুণ করব 7 এর সাথে 6, 7 গুণ হলো 6, আমরা গুণফল পাই 6 7 42। এখানে আমরা গুণ চিহ্ন বসাই। তাহলে এখানে উভয়ের ক্ষেত্রে গুণফল পেলাম 42 এবং 42, সুতরাং এই ভগ্নাংশ দুটি সমতল। তাহলে এখানে লিখব সমতল।
আমরা তার পরেরটাই দেখি, এখানে 3 আর 24 গুণ করব আর 8 এবং 6 গুণ করব। তাহলে প্রথমে হলো 3 গুণ হলো 24 সমান 3 24-এ যা হয় আমরা 3 দিয়ে 24 কে গুণ করব। প্রথমে 3 দিয়ে 4 কে গুণ করলে হয় 3 4 12, 12 এর 2 হাতে রইল 1। এবার 3 দিয়ে 2 কে গুণ করি, 3 2 গুণে 6 আর হাতের 1 মিলিয়ে হলো 7। তাহলে 24 3 24-এ হলো 72। আমরা এবারে গুণ করব হলো 8 এর সাথে 6, গুণফল হয় 6 8 48। এবারে গুণ চিহ্নটা বসিয়ে নেই। তাহলে আমরা এখানে গুণফল পেলাম 72 এবং 48, যা সমান নয়, সুতরাং এই ভগ্নাংশ দুটি সমতুল নয়। তারপরে আসি এই দুটি ভগ্নাংশ 8 এর 3 এবং 12 এর 5। এই দুটির ক্ষেত্রে আমরা প্রথমে 3 এর সাথে গুণ দিব 12, আমরা জানি 3 12 36। তারপরে এবার গুণ দিব 8, তার সাথে গুণ দিব 5 আর গুণফল হয় 5 8 40। আমরা গুণ চিহ্নটা দিয়ে নেই। 3 এর সাথে 12 গুণ আর এখানে 5 এর সাথে 8 গুণ। আমরা এখানে দেখি গুণ করে পাওয়া গেল একটার গুণফল হলো 36 আর একটা হলো 40, দুইটি সমান নয়। যেহেতু সমান নয় ফলে ভগ্নাংশ দুইটি সমতুল নয়। আমরা এই দুটি ভগ্নাংশের ক্ষেত্রে লক্ষ্য করি, এখানে হলো 7 এর 1 এবং 21 এর 3। তাহলে প্রথমে আমরা 1 এর সাথে গুণ দিব 21 এবং গুণফল 21 1 কে 21। এবারে গুণ দিব 7 এর সাথে 3, গুণফল হয় 3 7 21। এখানে গুণ চিহ্নটা বসিয়ে নেই। আমরা এখানে পেয়েছি 21 1 কে 21 আর 3 7 21, অর্থাৎ দুইটি গুণফলই সমান পেয়েছি, ফলে এই ভগ্নাংশ দুটি সমতুল। আমরা তাহলে এখানে এই 3টি আর এই 3টি 6টি ভগ্নাংশ যুগলের প্রত্যেকটি পরীক্ষা করে দেখলাম যে প্রথমটি সমতল নয়, পরেরটি সমতল, আবার এখানে এটি সমতল নয়, তার পরেরটি এটি সমতল, পরেরটি সমতল নয়, আবার এখানে দেখি এটি সমতল নয়, আবার এটি পেলাম সমতল। আর এর মধ্য দিয়ে এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।